লুঙ্গি খুলে পাগড়ি বাঁধছে, সতর খুলছে, হাফ প্যান্ট পরছে, হাফ প্যান্ট পরে ওরা খেলা করতেছে আর সেজদা করছে। এই হাফ প্যান্ট পরে সেজদা করে কি জায়েজ? সৌদি আরব খেলতেছে, অনেকে বলে কালকার থেকে সোশ্যাল মিডিয়াতে একেবারে সবাই তো আলহামদুলিল্লাহ শুকরিয়া এই সেই নানান কথা লিখতেছে। এই লিখতেছেন কেন? হুজুর ওরা তো গোল দেওয়ার পরে মাঠের মধ্যে সেজদায় পড়ে গেছে, ও লুঙ্গি খুলে পাগড়ি বাঁধতে সেজদা করতেছে, এটা ওর প্রশংসার কি রাখে মিয়া? লুঙ্গি খুলে পাগড়ি বাঁধছে, সতর খুলছে, হাফ প্যান্ট পরছে, হাফ প্যান্ট পরে ওরা খেলা করতেছে আর সেজদা করছে। এই হাফ প্যান্ট পরে সেজদা করে কি জায়েজ? কথা বলে না, হাফ প্যান্ট পরে সেজদা করা জায়েজ? কিসের প্রশংসা করছেন আপনি, কাদের প্রশংসা করছেন? এটাও তো হতে পারে, জানেন এটাও তো হতে পারে, সৌদি আরবকে আগায় দিয়া পুরা বিশ্বের মুসলমানদেরকে খেলার প্রতি দুর্বল করে ফেলবে। কথা বুঝেন নাই? বুঝেন নাই কথা? ওরা কোন পথে চলে আপনি বুঝবেন না তো? ওরা 50 বছর আগে যেটা বোঝে, মুসলমানরা 50 বছর পরে সেটা আস করতে পারে, জানা যায় না। হয়তোবা মুসলিম জাহানকে ধরার জন্য, মুসলিম মিল্লাতকে কাবু করার জন্য সৌদি আরবকে হয়তোবা একটু স্পেস দিয়েছে তারা। ঠিকটা ঠিক বললাম ভাই? যত স্পেস দেওয়া হোক না কেন, আমরা জীবনেও কখনো কোনো দিন ইমানদার যারা আছে, এই জাতীয় বাণিজ্যিক হারে যে খেলাধুলা হয়, কোরআন সুন্নার আলোকে বাণিজ্যিক হারে যে খেলাধুলা হয়, সম্পূর্ণরূপে সেগুলো অবৈধ খেলাধুলা। এগুলোর পক্ষে কোনো ওলামায়ে কেরাম থাকে না, থাকতে পারে না। ঠিকটা ঠিক বললাম মানে? আপনাদের বাংলাদেশে দেখুন কয়জন আলেম, আর্জেন্টিনার, ব্রাজিল আর সৌদি আরব, আমাদের মুসলিম দেশ, সৌদি আরবেরও পতাকা টানাইছে, কয়জন আলেমের বাড়িতে আছে দেখান তো? কথা বলেন না, আছে? কোন ওলামায়ে কেরাম সৌদি আরবের পতাকা টানাইছে দেখছেন? দেখছেন আপনারা? কাতারের পতাকা টানাইছে দেখছেন আপনারা? হ্যাঁ, কোন ওলামায়ে কেরাম টানায় নাই, কোন পীর আউলিয়া কেরাম টানায় নাই, কেউই টানায় নাই। টানাইছে কারা? আমার এবং আপনার মতো পাবলিক যারা। ঠিকটা ঠিক বললাম বলেন? যেই পাবলিক ক ব খ আলিফ বা তাসার ধারে কাছেও নাই। ঠিকটা ঠিক বললাম বলেন? ওই পাবলিকের কথা বাদ দাও মিয়া, ও পাবলিক তো গোলাল উবারকে পাবলিক, ও পাবলিক যেদিকে সূর্য ওঠে সেদিকে সেজদা করতে জানে। ঠিকটা ঠিক বললাম বলেন? এই পাবলিক গুলাকে তো খাইছে ওরা, আর এ ওলামাই কেরামদের সাথে পাবলিকের বিরোধিতা। ওলামাই কেরাম যেগুলো বলে, এরা পাবলিকরা মনে করে যে এই সর্বনাশ, এই ওলামাই কেরামরাই হলো আমাদের সমস্যা। কথা কয় না? মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, আমাদের কথাগুলো চুকা লাগে, ভালো লাগে না। এই ওলামাই কেরামরা যদি না থাকে, এদের মুখ যদি বন্ধ করা যায়, তাহলে আমাদের জন্য সুবিধা। কেন? তখন এরা কিছুই বলবে না, আমাদের জন্য রাজ্যটা স্বর্গ রাজ্যে রূপান্তরিত হবে, তখন যা ইচ্ছা তাই করতে পারবো, যা ইচ্ছা তাই বলতে পারবো। ঠিকটা ঠিক বললাম বলে? জীবনেও সম্ভব না, ভালো করে বোঝার চেষ্টা করেন। কি বলছিলাম? বিশ্বকাপে যদি সৌদি আরব কাপ ঘরে উঠায়, তারপরেও কোন ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম কোরআন সুন্নার আলোকে তাদেরকে জীবনেও সাপোর্ট করতে পারে না। ঠিকটা ঠিক বললাম বলেন? গত পরশুদিন আমি তো লম্বা সফরে 3 দিন হলে বের হয়ে গেছি, পরশুদিন নওগাঁ হয়ে গতকাল গাইবান্ধা হয়ে মাহফিল করে আজকে এখানে চলে আসছি। পরশুদিন আমি মানে যখন ইয়ার ভিতরে ঢুকছি, দোকান পরে দেখতেছি আমাদের বাংলাদেশেরই এক দম্পতি আমের বাগান বিক্রি করছে একজন 3,20,000 টাকায়, আর তার ওয়াইফের ব্যাংক খুঁটির মধ্যে জমা ছিল 1,20,000। এই 1,20,000 আর আমের বাগান বিক্রি করা হলো 3,80,000 টাকা, এই সব মিলিয়ে মোটমাট 5,00,000 টাকা। এই 5,00,000 টাকা দিয়ে তারা কি বানাইছে? পতাকা বানাইছে, কোরিয়ার পতাকা, তাই না? কোরিয়ার পতাকা। এই কোরিয়ার পতাকাটা বানাইছে 5,00,000 টাকা খরচ করে। কত কিলোমিটার লম্বা? মাত্র 4 কিলোমিটার। মাত্র কয় কিলোমিটার? কয়? যে স্বামীর বাড়ির থেকে নিয়ে শ্বশুর বাড়ি পর্যন্ত, ওনার স্ত্রীর বাড়ি পর্যন্ত পতাকা দিয়ে তাদের দম্পতিকে জোড়া দিয়ে রাখবে আর কি, মধ্যে বান্ধন দিয়ে রাখতেছে। বুঝেন নাই কথা? কয়? জামাই বাড়ির থেকে পতাকা শুরু হয়েছে, শ্বশুর বাড়ি 4 কিলোমিটার দূর, ওই বাড়ি পর্যন্ত পতাকা লম্বা হয়েছে, 5,00,000 টাকা খরচ করেছে। এত পোকা, কথা কয় না? এত পোকা, এত আল্লাহ আসে কোত্থিকা, ভাল লাগে না? না ভালো লাগে না? হায় হায়, সব জমানো টাকা দিয়ে 4 কিলোমিটার লম্বা পতাকা বানিয়েছে, বহুত বড় সওয়াবের কাজ করছে, তাই না? বহুত বড় সওয়াবের কাজ করছে। একটা পয়সার হিসাব আল্লাহর কাছে দিবে কোত্থেকে বলো? কেমনে দিবা? এ যুবক সামলাও মিয়া, এ যুবক
লাগাম চেপে ধরো, যা ইচ্ছা তাই করবা তা হবে না। যদি মুসলমান থাকতে চাও ইসলামের সীমানার ভেতর থেকে জীবনযাপন করতে হবে, বাহিরে না। ঠিক না? ঠিক বললাম বলেন? যা ইচ্ছা তাই করবা, সেই সুযোগ ইসলাম তোমাকে দেয় নাই। তোমার গলায় রশি বাঁধা আছে, তোমার পায়ে রশি লাগানো আছে, ইসলামের সীমা ওভারটেক করে চলে যাই মা, এই সাহস তোমাকে দিয়েছে কে বলো? কে দিয়েছে? পাগল হয়ে গেছে? গতকালকে খেলা হয়েছে, বহু জায়গা থেকে রিপোর্ট আসতেছে মাগরিবের নামাজে মসজিদ শূন্য হয়ে গেছে। ঠিক না? ঠিক বললাম বলেন? কথা বলেন, মাগরিবের নামাজের সময় খেলা চলেছে, মাগরিবের নামাজ মুসল্লি শূন্য ছিল, অথচ বাংলাদেশের 90% মুসলিম, এদেশের 90% মুসলমান, অথচ নামাজের সময়, মাগরিবের সময় খেলা হয়েছে মুসল্লি শূন্য, মুসল্লি নামাজে নাই। কেন? নামাজের চাইতে খেলা দেখাটা তোমার কাছে, আমার কাছে এত গুরুত্বপূর্ণ হয়ে গেল কেন? আল্লাহ হেদায়েত দান করেন, আমিন বলেন, আল্লাহুম্মা আমিন।